দুপুরবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঘরে দুটো মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন, আমাদের দাদা ডাক্তার জয়জিৎচন্দ্র পাল। দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে। আমি সিলেট জেলার প্রতিনিধি হিসেবে আমি সাংবাদিক পড়াতে আপনার কাছে আমি আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই মায়া হোমিও ফার্মেসি এটা আজকে কত বছর হয়ে গেছে আপনার চ্যানেলে? তাহলে আমরা বলতে পারি যে জয়জিৎ চন্দ্র পাল ওয়াজ নট বিল্ট ইন এ ডে, একদিনে তৈরি হয়নি। আপনি এটি পাপা করে কিন্তু 40 বছর পার করে দিয়েছে। আমি চ্যানেল থেকে একটু এটা বাদ দিল, আমি চ্যানেল থেকে জানতে চাচ্ছি যে হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিকের মধ্যে দাদা পার্থক্যটা কি আছে, এই কথাটা দূর হোমিওপ্যাথিক চিকিৎসা যে আপনার রোগের চিকিৎসা আর স্যার হ্যানিম্যান স্যার কি বললেন আপনাদের এটা ওইটা বলছে রোগের চিকিৎসা এবং সূক্ষ্মমাত্রা মেডিসিন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এত জনপ্রিয়তা কীভাবে হয়েছে, সে কথা একটু চ্যানেলে তুলে ধরবেন। আমার জনপ্রিয়তা বলতে আমরা যে সিনিয়র যে নিরঞ্জন সমাগত মানে দীর্ঘদিন চিকিৎসা করছে আর আমি এখানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিলাম। আচ্ছা, ও মানে হাত ধরে হাঁটে একাচুরি দাদা না বললে নাই নয়। আপনি জানেন এখন বর্তমান সরকার এবং সাবেক যে সরকার ছিলেন এখানে একটা জিনিস তুলে ধরেছেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, মানে এসডিজিগুলোর লক্ষ্যমাত্রা। ওইখানে মধ্যে হাইকোর্ট থেকে কিন্তু একটা রিট দেওয়া হয়ে গেছে, আপনারা ডাক্তার লেখা যাবে না, চিকিৎসক লেখা লিখতে পারবে। তো সেই ব্যাপারে আপনার অনুপ্রেরণা বা যেটা লেখা যাবে না কেন, কলেজে লেখাপড়া করছে এক্ষেত্রে চিকিৎসক কি থাকবে নাকি ডাক্তার থাকবে, এটা আপনার কোনটা থাকলে ভালো? তো সেই সময় জয়জিৎ দাদা আপনাকে ধন্যবাদ দেবো আপনার হাত দিয়ে খুব পুরাতন রোগগুলি আপনি ইয়ে করতে পেরেছেন, ডিজিজগুলি সরাতে পেরেছেন, এটা কথা আপনি বলে দেবেন। যেমন যে কিডনির ফাটল, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্সে যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 আমাদের ডাক্তার জয়জিৎ চন্দ্র পালের সাক্ষাৎকারটা দেখে নেবেন আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত থেকে আমি সাংবাদিক করাবাই। দ্বিতীয় রেখা টানার আগে আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যে কোনো পরামর্শ বা যে কোনো মাসিক মিটিংয়ের মধ্যে আমাদের সিভিল সার্জন স্যার আছে মনীশ্বর চৌধুরী, উনি আপনাদেরকে কেমন সাপোর্ট দেয় বা আপনাদেরকে নিয়ে মিটিং বসে কি না এই জিনিসটাই বলতে পারি। ভিউয়ার্স, আমরা মনীশ্বর স্যারের ডিসকাশন করছি সিভিল সার্জন স্যারকে যে মিটিংগুলিতে অ্যাটেন্ড করার জন্য দিতে হবে আমাদের দাদাকে, তাহলে দাদা আরেকটু সামনের দিকে এগিয়ে যাবে। আমি জয়জিৎ চন্দ্র পাল দাদা আপনার দৃষ্টি আকর্ষণ করে আমাদের সিভিল সার্জনকে আমরা রিকোয়েস্ট জানাচ্ছি যে আমাদের ডাক্তার মনীশুর রহমান চৌধুরী স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ থাকবেন। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ 9:15 আমাদের টিভি চ্যানেল থেকে সরাসরি আপনার সাক্ষাৎকার এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোর মধ্যে সবার থেকে আমি বিদায় রেখে যাচ্ছি। দাদা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ থাকবেন।